আমাকে তো উপরওয়ালার কাছে জবাব দিতে হবে, অনেকক্ষণ ভেবেই তো আজকে আপনাদের সাথে বলছি, সেটা হচ্ছে লাইব্রেরির কাজটা পাঠক তৈরি করা। জেলার লেখকদের বইয়ের একটা চাহিদা আছে, এটা প্রমাণ করা গেছে, লোকে সেই বইটা পাচ্ছে না। আমরা এই সিস্টেমটার মাধ্যমে বইটাকে মানুষের কাছে অ্যাভেলেবেল করছি, যাতে সে কিনতে পারে। সিম্পল লজিক, এই লজিকটাই কিন্তু গভর্নমেন্টের কোনো বিরোধিতার জায়গা থাকছে না। এবার এটা কিভাবে এক্সিকিউশন করছেন, কিভাবে সেটা পরিচালনা হচ্ছে, তার পদ্ধতিগত প্রশ্ন অনেক থাকতে পারে, সেটা পরের কথা। নীতিগতভাবে এই জায়গাটার বিরোধিতা থাকবে না। আমি এইভাবে স্টেপ বাই স্টেপ এগোতে চাইছি। আর একটা হবে, আমরা যারা আর কি একসঙ্গে এক ছাতার তলায় আসছি, তারাই আমরা আবার পত্রিকাতে রিভিউ করতে পারছি। দেখছি অনেক লাইব্রেরি থেকে অনেকে এসছেন শুনছি, জানা